আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজ বেশি শীত পড়েছে জন্য আজকে মনে হচ্ছে, আজ 3 দিন আমাদের এখানে রোদ্দুর ওঠে না। 3 দিন না, 7 দিন, আজকে 7 দিন, 7 দিন আমাকে এই জায়গায় রোদ্দুর ওঠে না। অনেক শীত, অনেক শীত, ঠান্ডা, নিঃশ্বাস ছাড়তে পারতেছি না, কাজ কাম করাও মুশকিল হয়ে যাচ্ছে এই শীতে। একটু পানি গরম করে নিলাম, গরম পানির ভিতর ডিশ ওয়াশ দিয়ে প্লেটগুলো মেজে নিচ্ছি, থালা বাটিগুলো গরম পানি করে নিলে পারা, তার ভিতর ডিশ ওয়াশ দিয়ে থালবাটি মাজলি থালবাটিটাও ভালো পরিষ্কার হবে, আবার হাতেও ঠান্ডা লাগবে না। গরম পানি দিলে শীতের দিন থালবাটি খুব পরিষ্কার হয়। ভালো, মেঝে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। চুলাটা মেজে নিচ্ছি, গ্যাসের চুলা, ঋতু সার বন্ধে সেটা বিছানা ছেড়ে দেয়, তারপরে বসে সেখানে।
আসে। দেয়া দিচ্ছি মরিচ পেঁয়াজ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল, শাক এই জন্য তেলের পরিমাণ একটু বেশি দিলাম, শাকে তেল একটু বেশি লাগে। এটাকে মেখে নেব, এই দুটো টমেটো দিচ্ছি, ফল থেকে এমনি পানি উঠবে, দিয়ে দেবো ছোট মাছ, দেখো দেওয়া হয়ে গেছে, এখন চুলাটাকে অন করে দেবো।
Mm-hmm.